আমি লেসনে আপনাদেরকে আরেকটি লোগো ডিজাইন করা দেখাবো। দেখুন, এটি একটি লোগো ডেনিম মাল্টিমিডিয়া। তো অ্যাকচুয়ালি যে কোনো স্টাইলে আপনি লোগো ডিজাইন করতে পারেন, তো এটিও একটি স্টাইল। এই ধরনের স্টাইল প্র্যাকটিস করার উদ্দেশ্য হলো যে আপনি যত স্টাইল নতুন নতুন স্টাইল প্র্যাকটিস করবেন, তত আপনার ক্রিয়েটিভিটি বাড়বে এবং লোগো ডিজাইনের নতুন নতুন থিম, নতুন নতুন স্টাইল আপনার মধ্যে আসবে। তো ডেনিম মাল্টিমিডিয়ার যে কোম্পানি, সেটির ক্যাটাগরি অনুযায়ী আপনি লোগো করার চেষ্টা করেন। তো যাই হোক, এই লোগোটি আমি করছি। তো প্রথমে ডেনিম মাল্টিমিডিয়া লেখাটি আমরা আগে লিখে নিই। লক্ষ্য করুন, ডেনিম মাল্টিমিডিয়া লেখাটি লিখেছি এবং এখানে আমরা এই হ্যান্ডরাইটিং একটি ফন্ট ইউজ করেছি, যেটির নাম হচ্ছে স্ক্রিপ্ট এমটি বোল্ড। লোগো ডিজাইনের সময় এই ফন্টের ব্যাপারটি অনেক সময় খেয়াল রাখতে হবে। তো এবার আসুন, ডেনিমের প্রথম ডি অক্ষরটি আমরা কাট করে নিই। এটি যেহেতু বড় করতে হবে, কাট করে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো আমরা ডিটাকে এবার বড় করব, শিফট অল্টার চেপে বড় করি এবং এটিকে একটু উপরে উঠিয়ে দিই, যেহেতু আমাদের উপরে একটা লাইন দিতে হবে, লাইন ক্রিয়েট করতে হবে। এবার পেন টুল দিয়ে আমরা একটা লাইন ক্রিয়েট করি, এখানে একটি ক্লিক এবং এই পজিশন একটা ক্লিক। লাইনটির স্ট্রোক কালারটি হাইলাইট করব এবং লাইনটি সিলেক্ট করে আমরা স্ট্রোকটি একটু বাড়িয়ে দিব, আমরা এখানে 4 দিচ্ছি। দেন এম লেখা লক্ষ্য করুন, এখানে একটু আর্টিস্টিক ভাব আছে। মূলত এটা আমরা কিভাবে করব দেখুন, আমরা নর্মাল একটু এম লিখি। লক্ষ্য করুন, আমরা এম লিখেছি কিন্তু এম লেখার ভিতরে একটা লাইনের প্যাটার্ন দেওয়া হয়েছে। এটি আমরা কিভাবে করব, এটি করার জন্য আমরা লাইনের একটা প্যাটার্ন তৈরি করব। ঠিক এভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করলাম এবং এই লাইনগুলোকে অল্টার চেপে কপি করলাম এভাবে, এবং সাথে সাথে শিফট ধরব। এবার প্রথমে ডান হাতের মাউস ছেড়ে দিব, এরপরে বাম হাতের কিবোর্ড থেকে বাম হাত ছাড়ব, দেন কন্ট্রোল ডি চাপব পর্যায়ক্রমে। হয়ে গেল, এবার এটিকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিতে পারি। এবার দেখুন, সোয়াসেস প্যালেট এখানে না থাকলে উইন্ডো মেনু থেকে সোয়াসেস প্যালেট নিয়ে আসতে হবে। সোয়াসেস প্যালেটে এটিকে ড্র্যাগ করে সোয়াসেস প্যালেটে দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম এবং দেখুন, লক্ষ্য করুন এখানে অলরেডি একটি প্যাটার্ন সোয়াসেস তৈরি হয়েছে। এখন আমরা এই এমটির ভিতরে যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ এটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ক্লিক করলাম, সরি, আমাদের ফিল কালার সিলেক্ট করে নিতে হবে অ্যান্ড দেন ক্লিক করলাম। লক্ষ্য করুন অলরেডি তৈরি হয়েছে এবং এমটাকে আমরা যথাযথ জায়গায় বসিয়ে দিব। প্রয়োজন আমরা এখানে স্ট্রোকের একটি ব্ল্যাক কালার দিতে পারি। তো হয়ে গেল, আমরা এটিকে সিলেক্ট করে একসাথে অবজেক্টটিকে গ্রুপ করে দিতে পারি। তো এটি সিম্পল একটি লোগো তৈরি হলো। তো এভাবে আমরা একটি লোগো ডিজাইন করে নিতে পারি।